হ্যালো পিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে অনেকগুলো মেকওভার নিয়ে চলে আসলাম তো আমরা হচ্ছে ও হচ্ছে অনেক বছর থেকে আমার হাতে সাজে একদম ছোটোবেলা থেকে তো এখন তো বাচ্চা কাচ্চার মা হয়েছে তো আমরা আই মেকআপটা শেষ করে একটু কনসিলার করে নিচ্ছি যেহেতু অনেক ডার্ক সার্কেল নাই সো হালকা রঙের একটু অরেঞ্জ কালার আমি ব্যবহার করেছি যদি খুব বেশি ডার্ক সার্কেল বা কালছে টাইপের দাগ থাকে তাহলে আমরা অরেঞ্জ কালারের সাথে আর একটু ডার্ক কালার আমরা মিক্স করে নিতাম তো আমরা হচ্ছে এখন গলা সহ মানে কথাবার্তা গলা সহ আমরা ফেসটা পুরোপুরি ফাউন্ডেশন করে নিলাম ফর এভার ফিফটি টু ফাউন্ডেশনটা আমি ব্যবহার করেছি এদিকে আরেকজন মেকআপ শেষ করে গল্পে বসে আছে এখানে আরেকটা কি বলবো প্রত্যেকটা মানে কিছু কিছু এগুলি হচ্ছে আমার নাতিপতি কারণ কি করব জ্বালা তো সহ্য করতে হয় কারণ ওদেরকে সাজাইছি এখন ওর বাচ্চারাও বড় হইতেছে ওদেরকেও সাজাবো তো আমরা হচ্ছে এখন ব্লাশ অন করে নিলাম তো ব্লাসন মাঝে মধ্যে ওর বাচ্চাটা এসে এইখানে ধাক্কা মারা দিতেছে চেয়ারটাতে এই প্রায় সময়ই কিছু ক্লায়েন্ট আসে যাদের সাথে বাচ্চা থাকে এই যে চেয়ারের মধ্যে দইরা দেয় গোরণ্ডি আপনি যাবেন লাইনার পরাইতে দেখা যায় চোখের উপরে উঠায় দিবে তো এরকম অনেকেই বাচ্চা নিয়ে আসলেই প্রবলেমগুলো হয় তো আমাদের নাতিপতি এগুলি সহ্য করতে হবে কিছু করার নাই তো আমরা হচ্ছে মেকআপ প্রায় শেষের দিকে আমরা এখন হচ্ছে তার হিজাব করাবো যেহেতু হিজাব করবে তো ওর বোনের আরও বোন আছে অনেকে আছে বাইরে আরও অনেক ক্লায়েন্ট আছে সবাই মেকআপ করছে তো আমাদের মেকআপ প্রায় শেষের দিকে আমরা এখন হচ্ছে তার বাকি কাজগুলো করে নেব তো ভিউয়ার্স আমাদের এই মাসের মানে মার্চের চব্বিশ তারিখ একদিনের মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলের ওপর একটা অনলাইন ক্লাস আছে যারা এই ক্লাসটি করতে চান তারা যোগাযোগ করে নেবেন আমাদের ফেসবুক পেজ নাদিয়াস মেকঅভারে আর এই যে পিগমেন্টটা দেখছেন এই আলু কালারের একটা পিগমেন্ট মিষ্টি একটা পিগমেন্ট এটা হচ্ছে কিউটি বিউটির তো কিউটি বিউটির এই পিগমেন্টগুলাই যদি আপনারা পেতে চান তাও আমাদের ফেসবুক পেজ নাদিয়াস মেকআভারে যোগাযোগ করে নিতে হবে তো বিওয়ার্স আমরা হচ্ছে মেকআপের বাকি কাজগুলো একটু করে নিই এদিক দিয়ে কী বাকি কাজ করব ওর বাচ্চা একবার এই ড্রয়ার খুলতেছে একবার এই বক্স ধরতেছে একবার ওই বক্স মানে কোনো শান্তি না তো আমরা বাচ্চা কাচ্চার জ্বালা যন্ত্রণা সহ্য করে একবার সরাই আবার আনে আবার ডাকে আবার চেয়ারে দূরে নাড়া দেয় তো আমাদের কি বলবো কিছু বলার নাই তো এই সহ্য ধৈর্য মেকআপ আর্টিস্ট যেহেতু অনেক ধৈর্য নিয়েই কাজ করতে হবে তো এদিক দিয়ে আরও অনেকগুলো মেকআপ আর শেষ হিজাব করে তারা মানে এক্সপ্রেশন দিয়ে ছবি টবি তুলতেছে ওর ওদের হচ্ছে আজকে গায়ে হলুদের একটা প্রোগ্রাম তো এখানে ওর হিসাবটাও শেষ হ্যাঁ তো জুয়েলারি টুয়েলারি পরে একদমই এখানে হচ্ছে আমাদের ওমেগা ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট হচ্ছে আরেকটা তো ওমেগা ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট এখানে আরও বাচ্চা কাচ্চা অনেকেই আছেন সাজা এখানেও আরেকটা মেকোবার তো ভিওয়ার্স আমাদের মেকোপারগুলো কেমন হলো কমেন্টস করে একটু জানাবেন আর যারা আমাদের ক্লাস করতে চান বা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান তারা যোগাযোগ করে নেবেন আমাদের ফেসবুক পেজ নাদিয়াস মেকোবারে